প্রিয় দর্শক, টিভিএন 24-এর নিয়মিত আয়োজন লেখার মানুষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী জহিরুল ইসলাম। এই অনুষ্ঠানে আমরা বাংলা সাহিত্য এবং প্রসঙ্গত বিশ্ব সাহিত্যের নানান অনুষঙ্গ নিয়ে আলোচনা করি আমন্ত্রিত অতিথির সঙ্গে। আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং নাট্য ব্যক্তিত্ব জনাব আহমেদ মুসাকে। আসুন অতিথির সঙ্গে পরিচিত হই এবং শুরু করি আজকের আলাপচারিতা। মুসা ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমি টিভিএনের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনার সাহিত্য কর্ম নিয়ে, আপনার নাটক, সাংবাদিকতা জীবন, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের অনুষ্ঠানে। তো শুরুতে আমরা জানতে চাইব আপনার জন্ম এবং বেড়ে ওঠার পটভূমিটা, আপনার শৈশব কৈশোরের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি থাকে যেটি পরবর্তী জীবনে আপনাকে লেখক হতে বা সাংবাদিক হতে অনুপ্রেরণা জুগিয়েছে। দেখেন, আমার জীবন খুবই বৈচিত্র্যময়, এক অর্থে বর্ণাঢ্য। আমার জন্ম নারায়ণগঞ্জ জেলার একদম শেষ প্রান্তে, একটা দুর্গম চরে। খুবই অনুন্নত এলাকা ছিল। সেই চরের নাম থেকে, চরের নাম হচ্ছে আড়াই হাজার থানায় পড়েছে, এটা কালাপাহাড়ি ইউনিয়ন, আমাদের গ্রামের নাম মেজারকান্দি। চারিদিকে মেঘনা নদী, মাঝখানে একটা চর, এই 14টা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, এরকম একটা জায়গায় আমার জন্ম। তবে আমি ক্লাস 4 পর্যন্ত ওখানে লেখাপড়া করেছি, তারপরে ঢাকা চলে আসি। আমার আব্বা, আমার বড় ভাই ঢাকাতে ব্যবসা দিলেন, দোকান দিলেন। তখন আমি ঢাকায় এসে ঢাকার ধানমন্ডি হাই স্কুলে ভর্তি হই। ধানমন্ডি, প্রথমে ধানমন্ডি প্রাথমিক হাই প্রাথমিক স্কুলে, তারপরে ধানমন্ডি হাই স্কুলে। ওই অবস্থায় আপনার ক্লাস 9 থেকে যখন 10-এ উঠি, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তখন আমি ছিলাম ওই ধানমন্ডি হাই স্কুলের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। আমার বড় ভাই করতেন আওয়ামী লীগ স্কুল লেভেলে ছাত্র, হ্যাঁ, কমিটি ছিল তখন, এমন ইয়ে ছিল যে স্কুল লেভেলে ছাত্রলীগের কমিটি ছিল। এবং আমাদের কমিটি করা, যেদিন কমিটি হলো, সেটা উদ্বোধন করতে আসছিলেন শেখ শহীদুল ইসলাম, শেখ শহীদ, আজকে যিনি মন্ত্রী। তা এর আগে আমাদের আরঙ্গ আমাদের ক্লাসমেট ছিল সময়। তো যাই হোক, তখন এই কারণেই তা, মানে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, আমরা যেটা থাকতাম এটা ছিল বিহারি পাড়া, বিহারি অধ্যুষিত, মানে অবাঙালি অধ্যুষিত। তবে তাদের মধ্যে আমাদের একটা সদ্ভাব ছিল প্রথম দিকে। তা আমাদের এরকম একটা চুক্তি ছিল যে যদি হরতাল গণ্ডগোলের সময় কোনো কিছু, মানে আক্রমণের অবস্থা দেখি, তখন আমরা তাদের রক্ষা করব, আর পাকিস্তান আর্মি বা ইয়ার শুরু হলে তারা আমাদের রক্ষা করবে, এরকম একটা চুক্তির মতো ছিল। কিন্তু যখন ইয়ে শুরু হয়ে গেল, তখন তো আর এইসব সব উড়ে গেলো, আমরা ভয়ে পালিয়ে গেলাম, গ্রামে চলে গেলাম। আড়াই হাজারে চলে গেলাম। আমি প্রথমে চলে গেলাম এই যে কলাকোপা বান্ধুরা এদিক দিয়ে, মানে পালিয়ে চলে গেলাম। আমার আব্বা একদম চলে গেলেন একটা ইয়ের সঙ্গে, ওই তবলিক জামাতের সঙ্গে। আমার ভাই গেলেন আরেক রাস্তায়। আমরা নিজেরাই স্থির করলাম যে আপনার ওই একসঙ্গে যাবো না, যদি মারা যায় তাহলে সবাই যেন একসাথে মারা না পড়ি। আমরা খুব ভাইটাল জায়গায় ছিলাম, দি পিপল যে পত্রিকা ছিল এবং গণবাংলা, এই দুইটা ছিল একদম ইহিয়া, মানে টিকা খানের খুব ইয়া আর কি আক্রোশ ছিল পত্রিকাটার উপর। পাশেই ছিল আমাদের দোকান, আর ইন্টারকন্টিনেন্টালের জাস্ট উল্টা দিকে আর কি। তো এই যে সব পুড়ে ফেলছে, কিন্তু আমরা তখন যখন পড়ানো শুরু হয় মার্চের 25শে মার্চ, তখন আমরা গিয়ে আশ্রমে, হোটেল গ্রিনে, এই হোটেল গ্রিনটা ছিল আপনার নবাব আয়েশা বেগমের জায়গায়, বিহারি। তো সে আবার নবাব আয়েশা বেগম, আবার ওই গ্রিনটা, ওই যে ইয়া নবাব হাসান আসকারের বাড়ির সামনে, আর হচ্ছে ইয়া শাহবাগের পিছনে, পরিবাগ, শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টালের মধ্যে। এখন না, এখানে হোটেল আমাদের এখন উঠে গেছে। তো এটা ছিল প্রথম পাকিস্তানের প্রথম অভিজাত হোটেল, এখানে পূর্ব পাকিস্তান, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম অভিজাত হোটেল। তারপর শাহবাগ যখন হোটেল হলো, এটা দ্বিতীয় হয়ে গেল। তারপরে ইন্টারকন্টিনেন্টাল হওয়ার পর এটা থার্ড হয়ে গেলো। যাই হোক, আমরা যখন পালালাম, আমাদের এক পাশের থেকে সমস্ত কিছু পোড়াই দিল, ইয়া সব, মানে ইয়ার পাকিস্তানি আর্মি। আরেকটা পাশ ছিল মানে বিহারি কলোনি এবং হোটেল গ্রিন, হোটেল গ্রিনটা পড়ে না, এই জন্য এটা ছিল আপনার নবাব আয়েশা বেগমের, এবং ইহা এখানের আত্মীয় ছিল নবাব আয়েশা বেগম, সম্ভবত এই জন্য এটা পড়ায় না। কোন সময়টা আপনারা ঢাকা 25 মার্চ চলে গেলেন? 25 মার্চ রাতে, রাতের কথা বলছি আমি। আচ্ছা আচ্ছা, যখন রাত্রে এই ঘটনা ঘটে, দুই দিন আমরা এই সময় অবরুদ্ধ ছিলাম। পরে যখন প্রথম ছাড়লো আমাদের, সম্ভবত 27 মার্চ শুক্রবার ছিল, দুপুরের দিকে আমরা তিনজন তিন দিকে পালিয়ে গেলাম। তারপরে আমি অনেক দূর, পরে 3-4 দিন হেঁটে আমার বাড়িতে গেলাম,
ধরো মানে প্রায় এপ্রিলের ফার্স্ট উইকে ওর বাড়ি থেকে বসলাম। তা ওইখানে আমি আবার ওই ওই তখন তো আর লেখাপড়া নেই, মুক্তিযুদ্ধে চলে গেলাম, তখন আপনি দশম শ্রেণীর ছাত্র, দশম শ্রেণীতে উঠলাম আর কি, মাত্র আর কি। তারপরে সবাই যুদ্ধে যাচ্ছে আমাদের আশেপাশে, তারপরে আমি আর আমার এক বন্ধু সিরাজ বলে এক ফ্রেন্ড ছিল, আমরা দুজন মিলে পালিয়ে চলে গেলাম আর কি সে আগরতলা। তা আগরতলা গেলাম, প্রথমে গিয়ে আপনার কংগ্রেস ভবনে উঠলাম, পরে হাপানিয়া ক্যাম্প বলে একটা ক্যাম্প ছিল, ওখানে আমাদের পাঠালো মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য। হ্যাঁ, পালিয়ে গেলাম, ঘরে ঘরে না জানিয়ে আমি আমার এক ফ্রেন্ড। তো সমস্যা যেটা দেখা দিল, আমি মাত্র ট্রেনে উঠেছি, আমার বন্ধুটা আমার এক বছরের সিনিয়র, সে স্বাস্থ্য ভালো, কিন্তু আমি ছিলাম খুবই একেবারে হ্যাংলা, বয়স্কম হ্যাংলা। কিন্তু আমাদের আশেপাশে সবাইকে রিক্রুট করে নিয়ে গেল ট্রেনিংয়ের জন্য, কিন্তু আমাকে আর নিচ্ছে না, তোমার ধরে সম্ভব না। অনেক কী করলাম নেয় না, আমার বন্ধু সিরাজ তারও হয়ে গেল, কিন্তু আমাকে যেহেতু নেয়নি সে আমাকে ছাড়া যাবে না, তারও আর মুক্তিযুদ্ধে যাওয়া ওইভাবে হলো না। পরে 22 দিন থাকার পরে ইয়াতে চলে আসলাম, আবার অসুস্থ হয়ে পড়লাম, খাওয়া দাওয়া তো মানে মানে খুব খারাপ অবস্থা ছিল। যে আইসা তারপরে একটু ইন্টারাপ্ট করি, আপনি এই যে আগরতলা পালিয়ে চলে গেলেন, উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধে যোগদান যোগদান করে, এর কারণটা কি ছিল যে দেশ স্বাধীন করব? আপনি তো ছাত্রলীগের সঙ্গে যুক্ত। হ্যাঁ, দেশ দেশ তো স্বাধীনতা মানে করতেই হবে এমন একটা অবস্থা ছিল, আর আমি ছিলাম আরও বেশি ভুক্তভোগী। আমি যেই পাড়ায় থাকতাম, আমি আপনাকে আগেই বলেছি এখানে উর্দুভাষীদের প্রাধান্য ছিল, ওখানে মানে সরলভাবে বললে প্রথম শ্রেণীর নাগরিক ছিল পাঞ্জাবিরা, দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিল মহাজের উর্দুভাষীরা, তৃতীয় শ্রেণীর নাগরিক ছিলাম আমরা, আর চতুর্থ শ্রেণীর নাগরিক ছিল হিন্দুরা। আমরা এতই খারাপ, দেশ আমার, সব কিছু আমার, কিন্তু আমি তৃতীয় শ্রেণীর নাগরিক, পদে পদে আমি অপমানিত হচ্ছি, আমি দেখতেছি আমার একটা ভাই অপমানিত হচ্ছে, আমাদের রাস্তাঘাটে আমাদের কোনো দাম নাই, যেখানে অফিসে গেলে সব ই মানে, আর মানব বাঙালিদের তারা মানুষই মনে করতো না, খুবই তুচ্ছ তাচ্ছিল্য করতো, এই জন্য আমার ভিতরে বেশি আক্রোশ ছিল যে তাড়াতাড়ি দেশ স্বাধীন। তারপর আপনি আপনি আপনাকে রিক্রুট করলো না, আপনি তখন কি দেশ? হ্যাঁ, আমি যখন রিক্রুট করলো না, তখন এই খাওয়া মানে খানা খাদ্যের জন্যই মানে 22 দিন থাকার পরে ইয়ে হয়ে গেলো, পেটে কাম সাংঘাতিক পেটের অসুখ হলো। পরে ভাবলাম যে এখানে তো মারা যাবো, চিকিৎসাও নেই। পরে আবার ব্যাক করলাম বাড়িতে, বাড়িতে ব্যাক করে ওষুধ টুসুখ শেষ করে মানে 2-3 মাস লাগলো। পরে আবার যখন ঢুকতে গেলাম ইন্ডিয়াতে, তখন আবার ইয়ে বন্ধ, তখন মানে ইয়েটা বন্ধ হয়ে গেছে, এটা নভেম্বরের শেষের দিকে, তখন ওই যে সিএমবি রোডটা আর কি স্বাধীনতার প্রায় কাছাকাছি কাছাকাছি, এই জন্যও না, ওরা ওরা পাকিস্তানের বুঝে গেছিলো যে এই রাস্তাটা বন্ধ করতে হবে, আখাউড়া থেকে আপনার কুমিল্লা পর্যন্ত সিএমবি রোডটা, এটা ছিল খুব ইম্পর্টেন্ট, এদিক দিয়ে ঢুকতে হলো মুক্তিযোদ্ধারা। এইখানে শুধু পাকিস্তানেরই না, তখন এই আলবদর আল শামস হয়ে গেছে এবং ওরা পর্যন্ত গিয়ে এখানে পাহারা দিচ্ছে যাতে ওইদিকে না যেতে পারে, আমরা ঢুকতে পারি। নভেম্বর পর্যন্ত সময়টা আপনি ফিরে আসার পরে তো বেশ কয়েক মাস যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশে আপনি ছিলেন একজন কিশোর হিসেবে, অনেক কিশোর মুক্তিযোদ্ধা আমরা দেখেছি, অনেকে যোগদান করেছে, অনেকে ট্রেনিং নিতে পারেনি কিন্তু দেশের ভেতরে থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, আপনি কি সেরকম কোনো? হ্যাঁ, সেটা তো বটে, আমাদের এলাকায় যারা মুক্তিযোদ্ধা হয়ে আসলো সব আমাদের বন্ধু বান্ধব, ওদের খাওয়া দাওয়া মানে যতদূর সম্ভব তাদের আমরা আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব এটা তো করছি, খাওয়ার ব্যবস্থা করা কারোর জন্য যখন যেটা দরকার হয়েছে, এই 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 জিনিসগুলি তো আমরা করছি। এবং মানে আমার আমার সিনিয়র ফ্রেন্ড বা বড় ভাই কিন্তু মুক্তি দিয়েছে। কাজটা কি আপনি আপনার ওই নারায়ণগঞ্জ 2500 ওই আমার ওই অঞ্চল, তখন তার বেরোতে পারি নাই না বাইরে, এর মধ্যে একবার ঢাকায় আসছিলাম, আইসা দেখি যে মানে আমাদের দোকান টোকান লুট হয়ে গেছে। না না, তখন তো প্রশ্নই ওঠে না। পরে যখন ইয়ে হইলো, আমাদের দোকান টোকান সব লুট হয়ে গেল, তখন আমরা গ্রামেই রয়ে গেলাম, আমার ভাই এবং আমার বড় ভাই ঢাকা আবার আসলেন তাদের চাকরিতে কাজে, আমি রয়ে গেলাম না। তারপরে আমার আব্বা আবার কিছুদিন পরে আবার গ্রামে ব্যাক করলেন, গ্রামে একটা দোকান ছিল আমাদের, যে আবার আমার একটা দোকান দিয়েছিল, আমার আব্বা দোকানটা দেখাশোনা করতেন। এরপরে আমি ওই যে ওখান থেকে পরীক্ষা দিলাম আমাদের এই যে কালাপাহাড়ি, ওই কত সালে আপনি ম্যাট্রিক পরীক্ষা? 72তে। ঠিক, হ্যাঁ, স্বাধীন হওয়ার পর পরে যেটা সেকেন্ড বিচ আমরা, ওই যে দুইটা ছিল, একটা হলো এপ্রিল হলো, একটা হলো একটা কথা আছে যে চেয়ার টেবিলও পাস করেছে। হ্যাঁ, তো তখন আমাদের ব্যাচও না, দুইটাই দুইটাই এরকম হয়েছে, দুইটাই আপনার তো এরকম দাদার সে নকল হয়েছে। তা আমরা যখন ইয়া যখন পাশ করলাম যে স্কুল থেকে, তখন হঠাৎ একটা অর্থনৈতিক অবস্থার একটা চাপের মধ্যে পড়ে গেলাম আর কি, দোকান টোকান সব চলে গেল। পরে আমি আর ওই ঢাকা আসি না, বড় ভাই চলে আসলো, বাবা গ্রামে রয়ে গেলেন। আমি যে স্কুল থেকে পাশ করলাম, ওই স্কুলেই একজন টিচার নেবে আর কি, এই যে জুনিয়ার টিচার, আমি অ্যাপ্লাই করলাম, তোরা আমাকে নিয়ে নিল আর কি, যে জুনিয়র টিচার হিসাবে, যে নিচে ক্লাস ইমিডিয়েটলি কলেজে ভর্তি হন। হ্যাঁ, তখন আর ভর্তি হতে পারি নাই, কিছুদিন পরে পাশের একটা কলেজে নাম টাম নাম লেখাই রাখলাম, মাঝে মাঝে যাইতাম। তারপরে
আর কিন্তু কাজটা আমি এখানেই করলাম আর কি, ইংলিশ করে। বাংলা সাহিত্যে মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি, পরে ওই 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 স্কুল কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। লেখালেখি, সাংবাদিকতা, এটা স্টুডেন্ট লাইফে না ইউনিভার্সিটি পাশ? যখন গ্রামে ছিলাম তখন কৃষকদের জন্য কাজ, কৃষকদের সঙ্গে কাজ করেছি, শ্রমিকদের এলাকায় গিয়ে দিনের পর দিন থাকছে, আমার আত্মীয় স্বজন অনেক শ্রমিক ছিল দিনসন্ধিতে। তারপরে 74-এর দুর্ভিক্ষ দেখলাম, সেই অবস্থায় শিক্ষকতা করেছি। পরবর্তীকালে যখন ইউনিভার্সিটিতে আসলাম তখন লেখালেখি শুরু হলো আমার। আমরা একটা গ্রুপ করলাম যে অস্বীকার, যে মানে প্রচলিত সমাজ ব্যবস্থার সব খারাপ জিনিসগুলোকে আমরা অস্বীকার করবো, এটা একটা গ্রুপই করলাম, এটা একটা পত্রিকা আমরা বের করলাম। এটার ইয়া ছিল, আমাদের সম্পাদক ছিল বাবলু বসা, সে এখন জনতা ব্যাংকের বড়। তারপরে আরেকজন ছিল নওশের ইসলাম, সে এখন অনেক বড় ব্যবসায়ী। কাউসার খান ছিল আমাদের সঙ্গে, সে এখন ফ্লোরিডাতে আছে, সে আনন্দ বিচিত্রে ছিল। বলা যায় একই সঙ্গে সাহিত্য এবং সাংবাদিকতা দুটোই শুরু হলো। শুরু না, তখন আমরা পত্রিকা আমরা বের করলাম, ওটা বিপ্লব করবো, এরকম একটা আগাঙ্গানি আন্দোলন নিয়ে একটা দেশে একটা সামাজিক বিপ্লব আমরা করবো, এরকম ই নিয়ে। তারপরে লেখাও শুরু করলাম, এই লিটল ম্যাগাজিনে শুরু করলাম, ইউনিভার্সিটিতে ভর্তি নানান অন্যান্য লিটল ম্যাগাজিনেতে লিখলাম। প্রথমে গল্প, তারপরে ছোটোখাটো প্রবন্ধ নিবন্ধ, এগুলো ছাড়া তখন লিখতাম না। প্রথম আমি সাংবাদিকতার প্রথমই হলো আমার বিচিত্রাদি, 1980 সালের 21শে ফেব্রুয়ারি সংখ্যায় আমার প্রথম ইয়া গেল, ওই যে প্রচ্ছদ কাহিনী গেল। 2 দশকের স্লোগান, প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। হ্যাঁ, ফজল ভাই তো তখন সম্পাদক না, না বিচিত্রা না, ইয়ে যে সাহারিয়ার ভাই, আমার ঘনিষ্ঠতা ছিল সাহারিয়ার ভাইয়ের সঙ্গে বিশেষ করে। উনি আমাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন। তা আমার ইয়ে যে আমি বিচিত্রাতে তখন মানে একটা প্রচ্ছদ কাহিনী নিলে ছাপা হওয়া মানে সাংবাদিক হিসাবে সে স্বীকৃতি পেয়ে গেল। তো আমি মোটামুটি পেয়ে গেলাম, তখন আমি যেখানে লিখে লেখা ছাপা হয়। তারপরে আমি সংবাদে ঢুকলাম, তারপরে নয়াপদ্ধতি বলে একটা পত্রিকা ছিল, ওইটাতে ছিলাম, কর্নেল নুরুজ্জামানের, এটা মুক্তিযোদ্ধা সংস্থার চেয়ারম্যান ছিলেন। ওটার থেকে মুক্তিযোদ্ধাদের ইয়েগুলির সঙ্গে আমি আরও ঘনিষ্ঠ হই, ওদের ইয়ার সঙ্গে। যাই হোক, তারপরে বিচিত্রাতে ইয়ার পরে সংবাদ দিয়ে, তারপরে নানান পত্রিকা, অনেক পত্রিকায় তো এখনও আমি সাংবাদিকতা আছি। তবে মাঝে একবার সাংবাদিকতা আমি কখনো ছাড়ি নাই, কখনো পার্ট টাইম করে হয়তো ব্যবসা করেছি, যেরকম আমি আমার একটা আমাদের একটা ওই যে আমার প্রেস করেছিলাম আর কি, এটাও 12 বছর প্রেসটা চলেছিল। আপনার সঙ্গে আমার যখন পরিচয় সেটা সম্ভবত 90 সালের দিকে, 91-92 সালের দিকে, তখন আপনি দৈনিক দিনকালে ছিলেন, তখন কিন্তু আপনি নাট্যকার হিসেবে ব্যাপক জনপ্রিয়। কারেক্ট, আপনি তখন প্রচুর নাটক আমি লিখছি, একমাত্র টেলিভিশন ছিল বিটিভি, বিটিভির জন্য নাটক লেখা মানে প্রচুর কঠিন ব্যাপার ছিল। সেই সময় আপনি এই নাটকের বিষয়টাতে আপনি কীভাবে যুক্ত হলেন? তার আগে একটু বলে আপনি, যে আমি তো গল্প লিখতাম এবং গল্পের একটা বই বেরোলো। তারপরে 84 সালে নিপুণে আমি কাজ করি, নিপুণটাও খুব জনপ্রিয় পত্রিকা ছিল। আমি চিফ রিপোর্টার, নাসির আলী মামুন ফটোগ্রাফার, আমরা দুজন সারা বাংলাদেশ ঘুরেছি তখন। এই যে আজকাল যে বিখ্যাত ইয়ার চিত্র ইয়া ফটোগ্রাফার নাসির আলী মামুন, তখন আমি একটা উপন্যাস লিখি আর কি, উজানে যায় ভাটিতে যায়, এটা ওই উপন্যাস ওই নিপুণে ছাপা হয়। এবং আমার এই উপন্যাসটা মুক্তধারাতে সেই বছরই প্রকাশ করে মুক্তধারা। তখন মুক্তধারা একটা বই প্রকাশ করা মানে সাহিত্যিক হিসাবে আপনার স্বীকৃতি। আমার প্রথম প্রচ্ছদকাহিনী বিচিত্র ছাপলো, প্রথম কী নামটা উজানে যায় ভাটিতে, হ্যাঁ আমার উপন্যাস ছিল উজানে যায় ভাটিতে যায়, ওইটা মুক্তধারা ছাপলো। তার মানে আমি লেখক হিসাবেও মোটামুটি একটা পেয়ে গেলাম, যে কারণ বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে। এবং আরও বড় ঘটনা, যে আমি নাটকে যখন আসলাম, আমরা নাটকের প্রসঙ্গটাতে আসবো একটু বিরতির পর, এখন একটা বিরতি নেব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আহমেদ মুসার সঙ্গে, আমরা এখন একটি বিরতিতে যাব, কিছুক্ষণ পরেই ফিরছি, থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে এলাম, কথা বলছিলাম সাংবাদিক, লেখক, নাট্য ব্যক্তিত্ব আহমেদ মুসার সঙ্গে। আমরা এখন আবার ফিরে যাচ্ছি আলোচনায়। মুসা ভাই, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছি, জাস্ট আপনার নাটকে আমরা পৌঁছেছিলাম, তো আপনি ওই নাটকে কীভাবে এলেন সেটা বলছি। সেটি আমার কাছে মনে হচ্ছিল যে নাটক টাটক যেসব টেলিভিশনে নাটক হয় আমি লিখতে পারবো, কারণ তখন কিন্তু ভালো ভালো নাটক হতো, বড় বড় টাওয়ারের নাটক লিখতে। আমি মনে হচ্ছিলাম আমিও পারবো, লিখলাম একটা, লিখে জমা দিলাম,
দেওয়ার পরে তখন যে আতিকুল হক চৌধুরীকে আমি দিলাম, দিলে একবারে সবচেয়ে কি নাম ছিল নাটকটা? চানমিয়ান নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। তো এই নাটকটা উনি খুব পছন্দ করলেন করে। একটা ফানি নাটক ছিল না? ফানি না, এটা খুব সিরিয়াস নাটকই ছিল, তবে ফান ছিল। যেমন হুমায়ুন ফিরোজ ছিল একটা চোর, সেই চোর ছিল, সে আবার মুক্তিযুদ্ধে সাহায্য করতো। হ্যাঁ, পরে সে ভালো হয়ে গেল, কিন্তু সে যখন চুরি ছেড়ে দিল দেখা গেলো কি সমাজে আরও বড় বড় চোর এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, এইটা দেখানো, এই যে কন্ট্রাস্টটা দেখানো যে তাকে যারা বলতে চায় চুরি করে না ভালো হয়ে যাও, দেখা যাচ্ছে রাতের বেলা সে ব্ল্যাকমেলিং করতেছে, তারা ঘুষ খাচ্ছে, এই এই কন্ট্রাস্টটা আমি নিয়ে আসছিলাম এর মধ্যে। এই নাটকটা তখন আমাকে জিজ্ঞেস করলো তুমি নাটক নায়কের চরিত্রটা খুবই কঠিন, তুমি নায়ক কারা চাও? তাই আমি বললাম হুমায়ুন ফরিদ। তখন তো হুমায়ুন ফরিদ অপ্রতিদ্বন্দ্বী, আমি যদি উনির কাছে যদি পান সবচেয়ে ভালো হয়, ঠিক আছে হুমায়ুনকে দিয়ে এটা করাবো। আচ্ছা, হ্যাঁ, কে না আসে? একদিকে আতিকুল হক চৌধুরীর মতো প্রযোজক, আরেকদিকে হুমায়ুন ফরিদের মতো নাটক উতরে গেছে, এবং একদম এক নাটকই। তো মানে আল্লাহর কি ইচ্ছা যে আমার প্রথম প্রচ্ছদ কাহিনী, প্রথম উপন্যাস, প্রথম নাটক, তিনটাই বড় জায়গায় ইয়ে হয়ে গেছে। কিন্তু হয়েছে কি আমার আমার নিজের কাছে ভুল ছিল যে আমি যা এই জায়গায় মানে ধরে রাখিনি, আমি নানান জায়গায় ছোটাছুটি করছি, এটা করছি, এটা মানে আমার সবই করতে চেয়েছি, যার জন্য জীবনে অনেক সমস্যা আমার হয়েছে। যদি আমি আল্লাহর বা প্রকৃতির ইচ্ছাটা আমি বুঝতাম যে এরকম আমাকে এদিকে ঠেলছে, এই তাইলে হয়তো আজকে আরও বড় জায়গায় থাকতাম। কিন্তু আমি নানান জায়গায় এই পলিটিক্স করতে গেলাম একবার, আপনারা তো জানেন। পরে যাই হোক, এখন আমি রিয়েলাইজ করি যে আসলে আমার একদম নিবেদিত বাবা এখানে ঠিক লেগে থাকা উচিত ছিল। আপনার একটি ধারাবাহিক নাটক সম্ভবত শামসুদ্দোহা তালুকদার এটা করেছিলেন, হ্যাঁ, মাটির মায়া, মাটির মায়া। সেই নাটকের একটা দৃশ্য ছিল যে একজন রিক্সা চালক তাকে একজন স্ত্রী এবং সন্তানের সামনে তাকে চর মেরেছিল। একজন সন্তানের কাছে বাবা অনেক বড় মানুষ, একজন স্ত্রীর কাছে স্বামী অনেক বড় মানুষ। তাকে যখন একজন অন্য একটা মানুষ তাদের সামনে চর দেয়, তারা মানসিকভাবে এত মুষড়ে পড়েছিল, এত ভেঙে পড়েছিল, এবং সেই যে মানসিক, হ্যাঁ, এটা অনেক অনেকগুলি ইয়ে থেকে আমি দেখিয়েছি, কিন্তু এটা ডেভেলপ করেছি, এটা কীভাবে ইয়েটা হয় সাংঘাতিকভাবে এনেছে, সেটা মানে খুবই প্রতিটা মানুষের মোটামুটি মুখে মুখে ছিল এই বিষয়টা, এবং বিষয়টা যেন ওই ওই চরিত্র থেকে প্রতিটা মানুষের হৃদয়ে চলে হৃদয়ে চলে আসছিল। কারণ কারণ আমি ওই একজন নাটকের সাফল্য যে আপনি নাটকটা কিন্তু ছিল আমার এলাকা ইয়ে আর কি, মানে আমি তো চরাঞ্চলের, আমি কিন্তু দেখছি নাটকটা হচ্ছে মূলত ভূমিহীনদের নিয়ে, যাদের বাড়ি ভেঙে গেছে তারা ঢাকায় গিয়ে রিক্সা চালাচ্ছে, কেউ এই কেউ বা ভূমি আমার যখন খাস জমি জাগলো তারা ভূমির আশায় গ্রামে আসলো, এগুলির উপরই ছিল। তো এখন ওই চরাঞ্চলে ছিলাম, তো আমি ভূমির এই ব্যবস্থাটা দেখছি, আমি ভূমিহীনদের কষ্টটা দেখছি, নদী ভাঙনের কষ্ট দেখছি, যার জন্য আমার এটা আমি ফুটাতে পারছিলাম, যার জন্য এই নাটকটা অনেকে পছন্দ করেছিল। একটা গান ছিল খুব ভালো, পাগলা গড়ারে কই থেকে কই, সেটা এটা তো খুবই মানে মুখে মুখে ছিল অনেক চিড়িয়ার মধ্যে। একটা প্রশ্ন করি, সেই সময় একমাত্র প্রকাশ মাধ্যম ছিল বিটিভি, পরবর্তীতে অসংখ্য প্রাইভেট চ্যানেল হলো। বিটিভিতে যখন একমাত্র প্রকাশ মাধ্যম ছিল, অনেক সীমাবদ্ধতা ছিল, যারা ওখানে প্রডিউসার ছিলেন তারা সরকারি চাকরি করতেন, অনেক কিছু তারা করতে পারতেন না। আমরা এমনও জানি এক এক সরকারের সময় এক একটা শব্দ ব্যান থাকে, যে এই শব্দটা বলা যাবে না, এটা করা যাবে না, ওই নাট্যকার থাকবে না, ওই নাট্য। হ্যাঁ, ওইখান থেকে যখন প্রাইভেট চ্যানেলগুলো হলো, অনেক বেশি স্বাধীনতা আসলো, নির্মাণ শৈলী অনেক উন্নত হলো এর মধ্যে হওয়ার কথা, কিন্তু আসলে কি হয়েছে সেটাই আমি আসলে জানতে চাই আপনার কাছে। এখনো অনেকে বলে যে বিটিভি নাটকগুলোই ছিল অসাধারণ নাটক, এখনো প্যাকেজ সেগুলো করতে পারছে না, এটার কারণটা কি? সীমাবদ্ধতাটা কি এই যে প্যাকেজ যে পরিমাণ টাকা একটা নাটকের জন্য দেয় সেই টাকাটা যথেষ্ট নয়, সেই টাকা দিয়ে ভালো নির্মাণ করা যাচ্ছে না, সেটা কি কারণ না কারণটা কি? আমার ইয়েটা বলতে পারি, তো মনে করেন প্যাকেজ যে নাটক হচ্ছে, মানে প্যাকেজ যখন খুলে দেওয়ার পরে যে অবস্থাটা হলো, সব নাটক যে খারাপ তা না, যেমন এখন আপনার ওই যে গেসুদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাবলু, তারপরে আরেকজন হচ্ছে আমাদের এই ইয়ে ওই না মুসা ফারুকি, এরা এরা এত ভালো নাটক করছে, কিন্তু এত নাট্যকার এর জন্ম হয়েছে, মানে মানে যে খুশি নাটক করতে পারছে এটা হতে হয়েছে কি, অসংখ্য অনাট্যকার নাট্যকার হয়ে গেছে, অনাটক নাটক হচ্ছে, যার জন্য ওই খারাপের চেয়ে মানে মানে ভালোর চেয়ে ওই ইয়াটাই আর কি মন্দটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বিটিভিতে, এখন বিটিভিতে ভালো স্ক্রিপ্ট আর পাচ্ছে না তারা, মানে একটা বিটিভি আর কত একটা স্ক্রিপ্টে কত 3-4 হাজার দেবে ম্যাক্সিমাম, এরা তো দেখা গেল একটা স্ক্রিপ্ট 50 হাজার দিচ্ছে। আসলে কি ভালো নাটকটা ভালো ভালো? হ্যাঁ, আমি তো পাইছি, আমার টাইম বলতে পারবো, আমি বেশি
এরকম আমি পেয়েছি প্যাকেজ এরকম মোহন খান, এটা তাহলে বিশেষ করে মোহন খান আমি যদি আমি যদি শুনেছি যে প্রাইভেট চ্যানেলগুলো একটা মানে একটা 1 ঘন্টার একটা নাটক, যেটা একক নাটক, সেরকম একটা নাটকের জন্য খুব বেশি টোটাল নাটক প্রোডাকশনটার জন্য খুব বেশি টাকা দেয় না, এবং যে কারণে নির্মাতারা অভিযোগ করে যে এই টাকা দিয়ে তো ভালো এটাও ঠিক, বানানো যায় এই কন্টেস্টও আছে, কিন্তু কথা হচ্ছে যে অলেখক লেখক হওয়াতে, অনাট্যকর নাট্যকার হওয়াতে সমস্যাটা হচ্ছে। আপনি নাটকগুলি দেখেন, কি দেখেন, শতকরা 90টা নাটক মনে হয় নাটক মনে হবে না, মনে হচ্ছে কি সাক্ষাৎকার নিচ্ছে, একজন আরেকজনের সাক্ষাৎকার নিচ্ছে, কীভাবে প্রেম করতে হবে শেখাচ্ছে, কোনো কমিটমেন্ট নাই, ভাষার কোনো ই নাই, কোনো মানে মহৎ বৃহৎ ঝুলে যাচ্ছে, তারপরে বিজ্ঞাপনের উৎপাত, কিন্তু এর মধ্যে ভালো নাটক হচ্ছে। কিন্তু আমি যাদের কথা বললাম, এর সঙ্গে আরও কিছু তরুণ কিন্তু আসছে এবং তারা ভালো করছে, তো ভালো মন্দ তো সবখানে আছে, তবে এখন এগুলি ঝরে যাবে, এগুলি কিন্তু থাকে না, বিকাশের একটা ক্ষেত্র তৈরি হয়েছে প্রাইভেট চ্যানেল হওয়াতে, যেহেতু প্রতিযোগিতার যে ব্যাপারটা চলে আসছে, বিটিভির স্টুডিওতে গিয়ে অনুমতি নিয়ে নাটক, না না ঝরে যাবে, অনেকে ঝরে যাবে খারাপগুলো, এবং বিটিভিও কিন্তু এখন ভালো করছে, মানে উদ্বুদ্ধ ব্যাপার, যদি বিটিভি দেখেন তারা কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেক ছাড় দিচ্ছে তারা, এবং অনেক আগের চেয়ে অনেক উদারতর হয়েছে এখন, এবং তারা ভালো করছে। এখনও কিন্তু বিটিভির দর্শক বেশি, কারণ গ্রামাঞ্চলে তো নাই, গ্রামাঞ্চলে প্রাইভেট চ্যানেল দেখতে পারে। আচ্ছা মুসাবে, আপনি ছড়াও লিখতেন আমরা যতদূর জানি, আপনি আপনার একটা ছড়া কি আমরা শুনতে, ছড়া লম্বাগুলো তো মনে নেই, আমি ছোট্ট একটা ছড়া হচ্ছে, স্বাধীনতার মানে হলো শেকলবিহীন পাও, নোঙর ছাড়া পালতোলা ওই উজান ভাটির নাও, একটা ছোট ছড়া বলে, কাকের বাসায় ডিম পারলে কুকিলে, বোকা কাক সে ডিমে তা দিলে, তাতে ডিম বদল হয় দিন বদল নয়। আচ্ছা আরেকটা খুব বেদনাদায়ক ঘটনা আছে একটা ছড়ার সঙ্গে, সেটি হলো ওই যে রাজীব ছিল আমার ফ্রেন্ড, ও চলচ্চিত্রের অভিনেতা রাজীব তো মারা গেলেন অকালে, সিনিয়র ফ্রেন্ড এমডি ছিলেন, আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম, তো শেষ সময় তো উনি ওই রাজনীতি করতে আসছিলেন, এটা জানেন তো, সে যত জনসভায় বক্তৃতা দিত আমার এই ছড়াটা দিয়ে, প্রায় সব জনসভাতেই আমার এই ছড়া দিয়ে বক্তৃতাটা শেষ করতো। এই ছড়াটা হচ্ছে এরকম, হায়নার থাবাই শেষ কথা নয়, শেষ কথা নয় গোলামের নাচানাচি, শেষ কথা প্রিয় স্বাধীনতা তুমি থাকবি, কেননা আমরা আছি যোদ্ধা সব্যসাচী। এটা এটা চমৎকার ই করে বলতো সে, এই ছড়াটা ইহলে হওয়ার কথা আমার খুব মনে হয়। মুসাভাই, আমরা জানি যে আপনি কোনো একটা সময়ে, আমরা জানি না কী কারণে, আপনি আমেরিকা প্রবাসী হয়েছেন, তো আপনি কেন আসলে আমেরিকাতে চলে আসছেন, এবং আসার পরে মেইন স্ট্রিম থেকে একজন, আপনি এত সম্ভাবনা আপনার ছিল আর কি, আপনি নিজেও বলেছেন যে আপনি এক জায়গায় স্থির থাকেননি বলে, যদি এক জায়গায় স্থির থাকতেন তাহলে হয়তো আপনি আরও অন্য এক জায়গায় আপনাকে আমরা দেখতাম, আমরা এখনও আপনাকে অনেক উপরের স্থানেই দেখি, তো এই যে চলে আসার কারণে আপনি কি আসলে মিস করছেন কিছু? সেটা হচ্ছে আমরা আগে বলছি, এক জীবনে এত কিছু দেখা কিন্তু অনেকের দ্বারা হয় না, আমরা দেখেন 2টা গণঅভ্যুত্থান দেখলাম, মানে একটা মহান স্বাধীনতার যুদ্ধ দেখলাম, স্বৈরাচার শাসন দেখলাম, মার্শাল্লো দেখলাম, মার্শাল্লোর বিরুদ্ধে আন্দোলন দেখলাম, দুর্ভিক্ষ দেখলাম, একজন লেখকের জন্য অনেক বড় ক্যাম্পাস অনেক অনেক ছড়িয়ে যায়, হ্যাঁ এত বড় ক্যাম্পাস নেওয়া আসলে করছে, অনেকেই করতে পারছে, আমি হয়তো যেটা করতে পারার কথা সেটা আমি করতে পারি না, এটা ঠিক, তা আমি চলে আসছি এই জন্য যে আমার স্ত্রী এটা পেয়েছেন, আমার স্ত্রী যে কী বলে ডিবি 2010-এ, তখন আমি ভাবলাম আমি তো লেখক, আমি তো দুনিয়ার যে কোনো জায়গায় বসে লেখলেই হলো, এখন অনলাইনে তো সারাটা দুনিয়া একই জায়গা, হ্যাঁ আমি যে কোনো জায়গায় বসে লিখতে পারবো, এখন যদি আমি বাংলাদেশ থেকে আমার পরিবার নিয়ে চলে আসি তাতে আমার পেশারও ক্ষতি হচ্ছে না বা আমার কমিটমেন্টেরও কোনো ক্ষতি হচ্ছে না, বরং মনে করেন 4টে লোকের চাপ কমলো বাংলাদেশে, ওই জায়গায় 4টে লোক মানে চাকরি পাবে, 4টা মুখ কমলো মানে মোদ্দা কথায় বলে, তারপরে আমি আসি, আমি তো আরও কিছু লোক আনবো, একটা বাংলাদেশের প্রায় 1 কোটি লোক দেশের বাইরে ছড়াই পড়ছে, আমরা চাই আরও কোটি কোটি লোক দেশের বাইরে ছড়াই পড়ুক, তাতে কিন্তু বাংলাদেশের লাভ। আপনি বলতে চাচ্ছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই আপনি দেশ ছেড়ে? অবশ্যই, আমি দেশ কিন্তু এখানে ভুল হয়, আমি আমেরিকা আসছি, আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ ছেড়ে আসিনি, বাংলাদেশের লোকেরা পত্রিকা পড়ার আগে আমি কিন্তু সবগুলি পত্রিকা পড়ে ফেলি, এবং বাংলাদেশের সঙ্গে মনে হয় আমি বাংলাদেশে আসি, এই যে কাজটা করছি বাংলাদেশের মতো করেই করছি, এখানে আমি একটা বাংলা পত্রিকা চালাচ্ছি, তাই না, এখানে হ্যাঁ সম্পাদনা করছি, হ্যাঁ সম্পাদনা করছি, এখানে একটা বাঙালিদের বর্ধিষ্ণু কমিউনিটি, এখানে
এখানে ধরেন আমি একটা অনুঘটকের মতো কাজ করছি, আমি মনে করেন একটা বাঙালি ব্যবসায়ীর সঙ্গে একটা বাঙালি ক্রেতার যোগাযোগ করে দিচ্ছি, একটা বাঙালি রোগীর সঙ্গে একটা ডাক্তারের যোগাযোগটা করে দিচ্ছি কি পত্রিকার মাধ্যমে, এটা এটা তো একটা কমিটমেন্ট। হ্যাঁ, তা আমি তো ফিল করি, আমি মিস করি, দেশকে ফিল করি, দেশে যাই আসি। তা আমি মনে করি যে দেশ প্রেম সব জায়গা থেকে দেশকে সেবা করা যায়, যদি দেশের জন্য আমি কিছু করতে সব কাছ থেকে। তবে আমি এটাও ঠিক যে আমি কিন্তু সেলিমেড একটু আমি এরপরে একটু বেশি সময় থাকবো বাংলাদেশে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ করার আগে আপনি টিভিএন 24-এর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে এই আয়োজন দেখে মনে হচ্ছে টিভিএন একটি ভালো চ্যানেল হবে, তাদের একটা অঙ্গীকার আছে, তাদের আন্তরিকতাও আছে। তো দর্শক আপনারা যাচাই করবেন এবং তাদেরও সুযোগ দেবেন, এবং আপনারা তাকে তাদের সহযোগিতা করবেন, আপনারা কী চান, কীভাবে চান, কখন চান, এগুলি জানিয়ে তাদের সহযোগিতা করবেন, যাতে এই চ্যানেলটা আপনাদের নিয়ে একটা টিম ওয়ার্ক গড়ে উঠতে পারে এই প্রবাসে, এবং প্রবাসীদের প্রথমত প্রবাসীদের সেবায় কাজে লাগতে পারে, সর্বোপরি বাংলাদেশের পক্ষে জন্য কাজ করতে পারে চ্যানেলটি। মুসা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং নাট্য ব্যক্তিত্ব আহমেদ মুসার সঙ্গে। পরবর্তী অনুষ্ঠানে আমরা আবারও হাজির হব এমন একজন বিদগ্ধ ব্যক্তিত্বের উপস্থিতিতে, এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।